গ্রাম সন্ধ্যার ছানা তার মায়ের সাথে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় শাবকটির পিছন পায়ে ছোট লাগে কিছু কুকুর তাড়াকাড়ায় ছানাটি লোকালয়ে চলে আসে স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বাপন কোলেকে বাপুন কোলে বাগরোলটি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলার যৌথ পরিবেশ পঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধারার সঙ্গে সুমন্ত দাস ও ইমন ধারা ও বাপুন ঘটনাস্থলে গিয়ে দেখেন বাগরোল ছানাটি ভীষণ ছোট এবং পায়ের আঘাত সেরকম গুরুতর নয় পঞ্চায়েত সদস্য বিক্রম দে ঘটনাস্থলে আসেন সুমন্ত এবং ইমন গ্রামের কিছু মানুষকে নিয়ে সেখানে যান এবং বাঘরোল ছানাটির খোঁজ পাওয়া গিয়েছিল যেখানে সেই স্থানে একটি খাঁচায় বাগরুল শাবকটিকে রাখা হয় মা বাঘরোলের জন্য কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও মা বাঘরল আসেনি ফাঁকা জায়গায় হানাটিকে ছেড়ে দিলে মা বাঘরোল আসেননি অন্য শিকারীদের প্রাণে মেরে দিতে পারে তাই বাঘরল শাবকটি উদ্ধার করে তারা নিয়ে আসেন ছানাটি দীর্ঘক্ষণ কিছু খাবার খায়নি তাই তাকে দুধ খাওয়ানো হয় সুমন্ত এবং ইমন এলাকার মানুষকে রাজ্য প্রাণী বাঘরোলের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন পরে বনবিভাগ উদ্ধার করে বাঘরোল শাবকটিকে গরচমুখ মিনি জুতে নিয়ে যায় বনপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিক বলেন এই বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামের কাছে কালিকাপুর গ্রামে গত তিন বছর আগে তিনটি বাগরলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কিন্তু সাধারণ মানুষকে আমরা রাজ্য প্রাণী বাঘরোল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে পেরেছি তাই ওলানপাড়া গ্রামের মানুষ এই শাবকটিকে রক্ষা করতে পেরেছে এই বছরই জানুয়ারি মাসে আমরা মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া দুটি শাবক বাঘরোলকে ছয় ঘন্টার চেষ্টায় পুনরায় মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে চেষ্টা করা সত্ত্বেও মা বাঘরোল সারা রাত আসেনি হয়তো মা বাঘরোল অন্যত্র সরে গেছে তাই উদ্ধারের প্রয়োজন রয়্যাল বাংলা আমরা এখন আছি বাঙালপুর অঞ্চলের অন্তর্গত ওলনপাড়া গ্রামে আজকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেখ শফিক দেখতে পায় যে একটি বাগরুল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে তো উনি হচ্ছে একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বাপন বিশিষ্ট সমাজসেবী বাপন কলেদার সাথে এবং বাপন কোলেদা যোগাযোগ করে প্রামাণিকের সাথে প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি এসে দেখছি যে একটি বিশিষ্ট মানে কি রাজ্য পানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি ফিশিং ক্যাট বা মেছো বা বাগরুল এবং ও যেহেতু একদম ছোট্ট এখন ও তো মায়ের দুধ খাচ্ছে ও যেহেতু এখন একদমই ছোট্ট ওকে তো আমাদের হচ্ছে উচিত যে ওর মায়ের কাছেই ফিরিয়ে দেবা এবং হচ্ছে বন দপ্তরের কাছেও আমরা পারমিশন নিয়েছি এবং হচ্ছে গ্রামের যে সমস্ত মানুষ উপস্থিত থাকাতে তো আমরা তাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবার চেষ্টা করছি যেহেতু বাগরোল হচ্ছে একটা উপকারী কি যে বাঘরোল হচ্ছে আমাদের গ্রামে থাকার কারণ হচ্ছে বাঘরোল থাকলে হচ্ছে যে বিষাক্ত যে সাপ কেউটে এদেরকে খেয়ে আমাদের গ্রামের সকল মানুষদের রক্ষা করে এই বাঘরোল তো বাঘরোলকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য এটাই বলবো যে ওর মায়ের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এরপরে ধন্যবাদ বাঙালপুর অঞ্চলের ওরুমপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি বাঘরোল বা পেছন বেলার যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম ও যেহেতু ওর পেছনের পাঠি হচ্ছে খুবই অতিনজুরি তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছে ওনাদের হাতে আমরা বাগরলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি তার সাথে এই গুড়িয়াল মাঝেগাটাও আমরা রেস্কিউ করেছিলাম এর এও ইঞ্জুরি আছে তাই এটাকেও আমরা দপ্তরের হাতে তুলে দিচ্ছি দেখি 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 ছাড়ো ছাড়ো